হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হলো গরুর কলিজা রান্নার রেসিপি। এটা আমি একটু সহজ করে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দিবেন, পুরো ভিডিও দেখে কমেন্টস করে আপনাদের মূল্যায়ন মতামত জানাবেন। তাহলে আর কথা নয়, চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলিজার মধ্যে মশলাগুলো একে একে দিয়ে নিব। লাল মরিচ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, শুকনো লাল মরিচ 2, জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/3 কাপ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, গোটা গরম মশলা কিছুটা, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। জিরার গুঁড়োগুলো আমি পরে দিয়ে দিব, দেখিয়ে দিব। এখন দিয়ে দিলাম টক দই 3 টেবিল চামচ, কিছুটা পেঁয়াজ কুচি, বাকিগুলো রেখে দিলাম পরে দিয়ে নিতে। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এরপর দিয়ে দিলাম রান্নার তেল কিছুটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নিব। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ব্রাউন কালার করে নিব হালকা। এখন মেখে নেওয়া কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে 2 শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে কলিজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানোর মধ্যে অনেকটা জল উঠে এসেছে, এখন আরো একটু কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়াগুলো। আরো একটু কষিয়ে নিব। কষানোর মাধ্যমে কিন্তু এটার স্বাদ অনেক বাড়বে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এরই মধ্যে আমার কলিজা রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর নামিয়ে সার্ভ করে নেব সার্ভিং ডিশে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।